আজ এই ভিডিওতে ফিভোনাচির ম্যাজিক্যাল টুলকে বুঝবো প্র্যাকটিক্যালি চার্টে প্লট করে দেখাব এবং এটা কিভাবে কাজ করে সেটাও দেখাবো তো প্রথমে ফিভোনাচি কি সেটা বুঝি এবং এটাকে ফিবোনাচির রিটেসমেন্ট কেন বলে সেটাও দেখব ফিভোনাচি একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন ওনার মতে পৃথিবীতে যত কিছু জিনিস আছে সবের মধ্যেই একটা প্যাটার্ন আছে এবং কিছু নাম্বার দিয়ে সেটা তৈরি হয় তো এটাকে রিটেসমেন্ট কেন বলে তো যখন কোন শেয়ারের প্রাইস উপরে যায় বা নিচে আসে সেটা স্ট্রেট লাইনে যায় না সিঁড়ির মতো ওপরে বা নিচে আসে তো কোনো স্টক যদি আপ ট্রেন্ড হয় তাহলে প্রাইস ওপরে যাবে আবার কিছুটা নিচে আসবে তারপর আবার অনেকটা ওপরে যাবে আবার কিছুটা নিচে আসবে এইভাবেই মার্কেট চলে এবং এইভাবেই আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে স্টক উপরে বা নিচে যায় তো যেখান থেকে প্রাইস নিচে আসে সেটাকেই রিটেস্টমেন্ট বলে কিন্তু এই সব লেভেল আগে থেকে প্রিডিক্ট করা সম্ভব নয় কোন স্টকের প্রাইস ওপরে তো যাচ্ছে কিন্তু কোন লেভেল থেকে নিচে নামবে সেটা প্রিডিক্ট করা কখনোই পসিবল নয় ঠিক সেরকমই বাউন্স ব্যাক লেভেলও প্রাইস নিচে আসার পর কখন বাউন্স ব্যাক করবে সেই লেভেলটা কেউ প্রিডিক্ট করতে পারে না অ্যাকচুয়ালি এই প্রিডিক্ট করার কাজটাই ফিভোনাচি রিট্লেসমেন্ট টুল করে অনেক ম্যাথামেটিশিয়ান মিলে এর ওপর কাজ করে এই টুল বানিয়েছে যাতে আমরা এই সব লেভেল আইডেন্টিফাই করতে পারি এবং আগে থেকেই জানতে পারি কোন লেভেলে বা বাউন্স ব্যাক হতে পারে তো এর কিছু ফ্যাক্ট আছে সেটা দেখে তো নিচি কিভাবে আছে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর ফিফটি ফাইভ তো এইগুলো কিভাবে তৈরি হয় আগের নাম্বারের সঙ্গে পরের নাম্বার যোগ করে এই ফর্মুলা তৈরি হয় ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান প্লাস টু থ্রি টু প্লাস থ্রি ফাইভ ফাইভ প্লাস এইট থার্টিন এইভাবে ফিবোনাচি নাম্বার তৈরি হয় তো থিওরিটিক্যালি অনেক কিছু হলো এবার প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে চাটে দেখা যাক তো ফিবোনাচি ড্র করার কিছু রুলস আছে সেগুলো যদি মেনে চলেন তাহলে রেজাল্ট খুব ভালো আসবে প্রথমে আমাদের প্রপার সুইংগুলোকে ধরে ড্র করতে হবে তো প্রপার সুইং মানে কি ওই সুইং পিছনে কম করে দশটা ক্যান্ডেল একই ট্রেন্ডে থাকতে হবে যেটা ওয়ান আওয়ার হতে পারে বা ওয়ান ডেও হতে পারে তো এই চাটে। এটা হলো একটা সুইং লো এর আগে দেখুন দশটারও বেশি ক্যান্ডেল আছে তো এটা প্রপার সুইং আমরা বলতে পারি তো এখানে এটা হলো সুইং হাই এর আগে দশটারও বেশি ক্যান্ডেল আছে তাহলে এই দুটোকেই আমরা কনসিডার করতে পারি তো এইভাবে ভ্যালিড সুইংগুলোকে দেখে নিতে হবে এবং তার পিছনে কোনো ট্রেন্ড আছে কি না সেটাও দেখতে হবে তারপর ফিবোনাচি অ্যাপ্লাই করতে পারেন তো চার্টের ওপর ফিবোনাচি অ্যাপ্লাই করে দেখাবো তো এটা একটা প্রপার সুইং তো এই লো থেকে হাই পর্যন্ত ফিবোনাচি ড্র করতে হবে তো এই বাঁদিকে অনেকগুলো টুল আছে প্রথমেই ফিবোনাচি রিট্রেসমেন্ট আছে ওতে ক্লিক করে লো থেকে হাই পর্যন্ত ড্র্যাক করতে হবে ঠিক এইভাবে এটা করার পর অনেকগুলো নাম্বার এখানে আসবে এর মধ্যে মাঝখানে তিনটে নাম্বার ইম্পর্টেন্ট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফাইভ জিরো অ্যান্ড পয়েন্ট সিক্স ওয়ান এইট এইগুলো ফিবোনাচির গোল্ডেন রেসিও তাই বাকি নাম্বারগুলো ডিলিট করে দেবো তো ডিলিট করার জন্য গিয়ে যেগুলো দরকার নেই সেগুলো আনক্লিক করে দেব এবং ওকে করে তো আমরা যদি লাস্ট এই ট্রেন্ডের কথা বলি প্রাইস পয়েন্ট থ্রি এইটে টাচ করে একটা উইক বানিয়েছে তো প্রাইস তেরোশো তিরানব্বই থেকে বাউন্স ব্যাক করতে পারে অথবা এই লেভেল তেরোশো বা এই লেভেল তেরোশো পর্যন্ত রিট্রেসমেন্ট করতে পারে যে লেভেল থেকে এই স্টক বাউন্স ব্যাক করবে সেই লেভেলে আমাদের বাই সাইডে এন্ট্রি নিতে হবে তো শুধু ফিবোনাচি দেখে ট্রেড নিলে হবে না এখানে কোনো ট্রেন্ড আছে কিনা সেটাও দেখতে হবে বা কোনো নেয়ারেস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে কিনা সেটাও দেখে ট্রেড নিতে হবে তো এখানে একটা আমি ট্রেন্ড দেখতে পাচ্ছি তো আমি একটা ট্রেন লাইন ড্র করলাম তো প্রাইস যেটাকে রেসপেক্ট করেছে তো প্রাইস যদি রিটেস্ট করে তেরোশো সত্তর পর্যন্ত আসে তাহলে ওই লেভেলে বাউন্স ব্যাক করার হাই চান্স আছে কারণ প্রথম ট্রেন লাইনে সাপোর্ট পাচ্ছে আর দ্বিতীয় ফিবোনাচিতে সাপোর্ট পাচ্ছে তাহলে আমরা এখানে ডবল কনফার্মেশন পেয়ে গেলাম তো এইভাবে বাইং সাইডে ট্রেড নিতে পারেন তো একটা ডাউন সাইড এর স্টকে এক্সাম্পল দেখি তো আমি এখানে টাটা চার্ট ওপেন করেছি আপ ট্রেন্ডের জন্য আমরা নিচে থেকে ওপরে ড্র করতাম ঠিক সেই রকমই ডাউন ট্রেন্ড জন্য সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত ড্র্যাক করে আমাদের ড্র করতে হবে তো এই স্টক এখান থেকে ফল করে এই জায়গা থেকে বাউন্স ব্যাক করেছে এবং যদি এক্সাক্টলি বলি পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত করেছে তো মোস্টলি কেসে পয়েন্ট ফাইভ জিরো থেকে পয়েন্ট সিক্স ওয়ান পর্যন্ত করে যখন জিরো বা পয়েন্ট সিক্স ওয়ানে এ ফেস করবে তখন সেলের সাইডে আমাদের এন্ট্রি নিতে হবে এবং আমাদের টার্গেট থাকবে এইখান পর্যন্ত আগের বার যে লোটা বানিয়েছিল সেই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে আর লস থাকবে এন্ট্রি পয়েন্টের ঠিক একটু ওপরে তো এইভাবেই ফিভোনাচি ওয়ার্ক করে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন স্টক জন্য এবং আমাদের পসিবল লেভেলগুলো আগে থেকে জানিয়ে দেয় তো ফিবোনাচি কি সেটা তো বুঝলেন কিন্তু ট্রেডিং করার জন্য কত কোয়ান্টিটিতে কিরকম হবে সেটা দেখে নিন এই তিনটে লেভেলে তিন রকম পজিশন সাইজিং মেনটেন করতে হবে আপ টেন স্টকে প্রাইস যখন পয়েন্ট সিক্স ওয়ান এইটে সাপোর্ট নেবে তখন ফুল কোয়ান্টিটিতে ট্রেড করতে হবে আর স্টপলস দিন ঠিক এর নিচে এই জায়গায় আর নেক্সট কোন যদি স্টক পয়েন্ট ফাইভ জিরোতে এসে সাপোর্ট নেয় সেই কেসে আপনারা পার্সেন্ট কোয়ান্টিটিতে ট্রেড করুন কারণ যে স্টক পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত এসেছে তো হাই পসিবিলিটি থাকে সেটা পয়েন্ট সিক্স ওয়ান এইট পর্যন্ত আসতেই পারে তাই পয়েন্ট ফাইভ জিরোতে তে কোন ট্রেড নিলে তাহলে কোয়ান্টিটি একটু কম করে ট্রেড নিন তো পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তবেই ট্রেড নেবেন এই রিলেটেড একটা ভিডিও এই চ্যানেলে আছে সেটা চাইলে দেখতে পারেন অনেকটা আপনার হেল্প হবে তো ভিডিওটা আমি এখানেই এন্ড আপ করছি যদি ফিবন আছি রিট্রেসমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন এবং এই ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন